আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত করছি সকলকে সিকিউরিটি বিল্ডের পর্দায়। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে একটি পিকচার দেখতে পাচ্ছেন, যেটি বলিউডের একজন বিখ্যাত অ্যাক্টর সাইফ আলী খানের ছবি। সাইফ আলী খান 2020 অর্থাৎ 2020 সনে একটি নতুন ট্যাটু করিয়েছে তার হাতে। আপনারা যদি তার হাতের ট্যাটুর দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এটি পিরামিডের ভেতরে এক চোখ বানানো। আমি আপনাদেরকে যখনই এই বিষয়টি নিয়ে বলতে যাই যে এটি হচ্ছে ইলুমিনাতির একটি মেইন সাইন এবং দাজ্জালের একটি চিহ্ন, দাজ্জালের চিহ্ন তারা বহন করছে, তখন আপনারা মনে করেন যে এটি জাস্ট একটা ট্যাটু, জাস্ট ফ্যাশনের জন্য তারা ব্যবহার করছে। বাট কোইনসিডেন্টলি কেন তারা সকলেই এই এক চোখের ট্যাটু অঙ্কন করছে তাদের শরীরে, এর কোনো জবাব আছে আপনাদের কাছে? আপনাদের কি এখনও মনে হয় যে এটি সাধারণ একটি বিষয়? মেসি, নেইমার, জাস্টিন বিবার, জাঙ্গাক, বাতিস্তা, এ ধরনের আরও অনেক সেলিব্রিটিরা তাদের বডিতে এই এক চোখের সিম্বলটি তৈরি করেছে, এর কারণ কি? দর্শকের উত্তর হচ্ছে একটাই, তারা ধীরে ধীরে আমাদের সামনে ফুটিয়ে তুলছে যে তারা দাজ্জালের গোলাম, তারা সেই গুপ্ত সংগঠন ইলুমিনাতির হয়ে কাজ করে। এ বিষয়টি তো অনেক আগেই সাইফ আলী খান স্বীকার করে নিয়েছিল, যা অন্যান্য সেলিব্রিটিরা সচরাচর স্বীকার করে না। বাট যারা এই সিম্বল সম্পর্কে ধারণা রাখে না তারা কিন্তু এই সো কল্ড ইনফ্লুয়েন্সার অথবা সেলিব্রিটিদের কাছ থেকে এই এক চোখের সিম্বলটিকে গ্রহণ করবে এবং পছন্দ করতে শুরু করবে। কিন্তু এটি যে আসলে দাজ্জালের শেষ জামানার সবচেয়ে বড় একটি ফেতনার সিম্বল সে কথা তারা ভুলে যাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে আমাদেরকে সতর্ক করে বলেছেন দাজ্জাল হবে আল আওয়া অর্থাৎ এক চোখ কানা। সেই কানা দাজ্জালকে ইতিমধ্যে অনেকেই তাদের ঈশ্বর বলে মেনে নিয়েছে, যেমন ক্যাথলিক খ্রিস্টানরা, তাদের চার্চে এখনও আমরা এই এক চোখের সিম্বলটি দেখতে পারি এবং তারা এটিকে দ্য আই অফ গড বলে থাকে। এমনকি $1 বিলের পেছনে এই এক চোখ উইথ পিরামিড বসিয়ে তারা লিখে রেখেছে ইন গড উই ট্রাস্ট, মানে এই এক চোখের ঈশ্বরে তারা বিশ্বাস করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা ভবিষ্যৎবাণী আর তা বাস্তবায়ন হবে না এমনটা তো অসম্ভব, আর আমরা তা আজকের যুগে এসে ঠিকই দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতেও আরও দেখতে পাব। তো কথা বলছিলাম সাইফ আলী খানের বিষয়ে। সাইফ আলী খান যে শুধুমাত্র ইলুমিনাতি নামক গুপ্ত সংগঠনটিকে পছন্দ করে তাই কিন্তু নয়, সে নিজেও একটি কোম্পানি খুলে রেখেছে যার নাম হচ্ছে ইলুমিনাতি ফিল্মস। আপনারাই দেখুন, সব কিছু আপনাদের সামনেই রয়েছে, এরপরেও কি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে তারা ইলুমিনাতির পাপেট, তারা ইলুমিনাতির জন্য কাজ করে, তারা যে দাজ্জালের গোলাম? সাইফ আলী খান তার অনেক আগের একটি ইন্টারভিউতে নিজে এটি ডিসকাস করেছিল যে সে সিক্রেট সোসাইটি বিশেষ করে ইলুমিনাতিতে ইন্টারেস্ট রাখে। Illuminate yeah. your career? Hopefully, but the Illuminati is also a secret society, like the name, because it sounds dark and mysterious, but actually it's like a boy who's interested in secret societies and cults and, you know, knights of the round table and the Templar knights and... সাইফ আলী খান নিজে এখানে স্বীকার করলো যে সে অন্ধকার পছন্দ করে, সে সিক্রেট সোসাইটি পছন্দ করে, কারণ এর মধ্যে অনেক রহস্য রয়েছে, অনেক গুপ্ত জ্ঞান রয়েছে, এই টাইপের কিছু একটা। তাই আমরা বলতেই পারি এখানে যে সে ইলুমিনাতি থেকে ইন্সপায়ার হয়ে এই ট্যাটুটি তার হাতে অঙ্কন করেছে, এবং যেহেতু ইলুমিনাতির একটি মেইন একটি সিম্বল তাই অবশ্যই তার মোটিভ সেখান থেকে এসেছে। তবে বাদবাকি যে সেলিব্রিটিদেরকে আমরা দেখতে পাই তারা কিন্তু সাইফের মতো এই বিষয়গুলোকে এভাবে প্রকাশ্যে উন্মোচন করে না। আমরা জানি যে সাইফ আলী খান একটি রাজ পরিবার থেকে বিলং করে এবং সে সিক্রেট সোসাইটি সম্পর্কে অনেক আগে থেকেই জানবে, এটাই স্বাভাবিক, আর সে অনেক আগে কিন্তু এই ইন্টারভিউটি করেছে। যদি এই ইন্টারভিউয়ের বয়স দেখেন তাহলে দেখবেন যে এটি আজ থেকে 12 বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল, যখন এই ইলুমিনাতি নামক গুপ্ত সংগঠনের এক্সিস্টেন্স নিয়ে বেশিরভাগ মানুষ জানতই না। তারা যে এই সোসাইটির সাপোর্টার হিসেবে এই সিম্বলটি তাদের গায়ে বহন করছে এবং মানুষকে, সাধারণ মানুষদের একটি স্পেশাল মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে দাজ্জালের আগমন ঘটতে চলেছে, তা কিন্তু এখান থেকে স্পষ্ট। আর ভবিষ্যতে এরকম আমরা আরও এক চোখের ছড়াছড়ি দেখতে পাব। এখন যেই পরিমাণে আমরা দেখতে পাচ্ছি তখন আরও বেশি, আরও অধিক মাত্রায় আমরা বিষয়টি লক্ষ্য করতে পারব। আমার এই কথাটি তখন মিলিয়ে নেবেন, এসব সিম্বল যার কাছে দেখবেন তার থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করবেন। আজকের জন্য এতটুকুই, ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন আপনার নিকটবর্তী মানুষদের কাছে, তাদেরকে সতর্ক হতে সহায়তা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।